ইরানের অধীনস্থ হুরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল রপ্তানি হয়ে থাকে। আর এই হুরমুজ প্রণালীর মাধ্যমে প্রতিদিন 1,90,00,000 ব্যারেল তেল রপ্তানি হয় পশ্চিমা বিশ্বসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সম্প্রতি হুরমুজ প্রণালী নিয়ে আবারও উত্তেজনা শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তাই এবার ইরানকে ঠেকাতে পারস্য উপসাগরের যুদ্ধ বিমান পাঠানোর সহ নজরদারি করছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেরিয়ে চলছে, এমন পরিস্থিতিতে হুরমুজ প্রণালীর কাছে যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, হুরমুজ প্রণালীতে ইরান যাতে কোনো জাহাজ জব্দ করতে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পেন্টাগনের এক প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে উপসাগরীয় এলাকায় টহল দিচ্ছে মার্কিন অ্যাটাক বিমান, এবার সেখানে F-16 যুদ্ধ বিমান এই সপ্তাহের শেষের দিকে পাঠাবে। প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে হুরমুজ প্রণালীর কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে ইরান। এরপরেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং সামরিক নজরদারিও বাড়িয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তা হুরমুজ প্রণালীর উদ্ধৃতি দিয়ে বলেন, উপসাগরীয় অঞ্চলে থাকা জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা দিতেই যুদ্ধ বিমান মোতায়েন করা হবে এবং এর মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়বে। ওই মার্কিন কর্মকর্তা উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বলেন, F-16 যুদ্ধ বিমান অনেকটা পাহারা দিয়ে নিয়ে যাবে জাহাজগুলোকে। মার্কিন নৌবাহিনীর দাবি, হুরমুজ প্রণালীতে ইরান বাণিজ্যিক ট্যাঙ্কার আটকের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দাবি, ওমান উপসাগরে সম্প্রতি মার্কিন জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি শেভরনের অপরিশোধিত তেলের ট্যাঙ্কার থেকে তাদের কাছে বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয় ইরানের নৌবাহিনীর একটি জাহাজ তেল ট্যাঙ্কারের খুব কাছে চলে এসেছে। এমন সময় খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী জাহাজ পাঠায় মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করে ইরানের নৌবাহিনীর জাহাজটি। এরপর ওই দিন রাতে আরও একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কার জব্দের চেষ্টা করে ইরানের নৌবাহিনী। এ সময় তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে তেল ট্যাঙ্কারটি সামান্য কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে হুরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে হয়রানি ও জব্দ করার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া সাম্প্রতিক সময়গুলোতে ইরান এই কার্যক্রম জোরদার করেছে এবং গত এপ্রিল ও মে মাসে দুটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে, বাণিজ্যিক জাহাজ জব্দ করতে ইরানের প্রচেষ্টার কারণে চলতি বছরের মে মাস থেকে হুরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। ইরান 2021 সাল থেকে এই ধরনের প্রায় 20টি জাহাজ জব্দ করেছে।